মক্কা থেকে মনোনয়ন সংক্রান্ত মামলায় মিনাখাট তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল। কিভাবে মক্কা থেকেই মনোনয়ন, স্ক্রুটিনি, প্রশ্নের মুখে কমিশনের ভূমিকা। ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। অবশেষে বৃহস্পতিবার ওই তৃণমূল প্রার্থীর প্রার্থীপদ বাতিল করেছে কমিশন। এই ঘটনায় অভিযোগের নিশানায় ছিলেন মিনাখা ব্লকের বিডিও কামরুল ইসলাম। অভিযোগ ওঠে মহারুদ্দিন গাজীর দাপটের কাছে নাকি মাথা নত করেছেন স্বয়ং বিডিও। এবার ওই বিডিওর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল রাজ্য নির্বাচন কমিশন। তাকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সৌদি আরব থেকে মনোনয়ন পেশ করেছিলেন উত্তর চব্বিশ পরগনার মিনাখার একটি পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী। এই নিয়ে সিপিএমের তরফে হাইকোর্টে দ্বারস্থ হতেই তোলপাড় রাজ্য রাজনীতি। বিদেশ থেকে নমিনেশন জমা কিভাবে সম্ভব, যেখানে প্রার্থীরা শারীরিকভাবে উপস্থিত হয়েও মনোনয়ন দিতে পারছেন না, সেখানে বিদেশ থেকে প্রার্থীদের মনোনয়ন জমা পড়ে যাচ্ছে। এই ঘটনায় হাইকোর্টে ভর্ৎসনার মুখে পড়তে হয় কমিশনকে। পাশাপাশি ঘটনা তদন্ত করে রিপোর্ট জমার নির্দেশ দেয় হাইকোর্ট। এই আবহে বৃহস্পতিবার তার মনোনয়ন বাতিল করে কমিশন। তৃণমূল প্রার্থীর পর এবার কমিশনের কোপে মিনাখার বিডিও। যে সিদ্ধান্ত কমিশন নিজে নিতে পারত, সেখানে আদালতে যেতে হলো কেন বিরোধীদের? কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্নটা থেকেই যাচ্ছে। খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।